হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অ্যান্ড আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের জন্য, সেটির নাম হচ্ছে 4K+ গ্লুটাথায়ন ভিটামিন সি অ্যান্ড ই সোপ। এই সোপটি খুবই পপুলার একটি সোপ, অনেকদিন ধরে বাজারে লঞ্চ করেছে এবং এই প্রোডাক্টটি স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। তো এটি আপনাদের কী কী বেনিফিটস দিচ্ছে, এই সোপটি ইউজ করলে আপনারা কী কী বেনিফিটস পাবেন এবং কতদিনের মধ্যে পাবেন, কী করে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন এবং এটি কোথায় অরিজিনাল প্রোডাক্টটি পাবেন, কী করে চিনে কিনতে পারবেন, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর সেজন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিটামিনটি সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, একদম 100% জেনুইনিটি রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে প্রোডাক্টটি আছে, প্রোডাক্টের নাম হচ্ছে 4K+ গ্লুটাথায়ন অ্যান্ড ভিটামিন সি অ্যান্ড ই সোপ। আমরা এখন পর্যন্ত অনেক অনেক সোপের রিভিউ করেছি, আপনারা জানেন আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো সোপের রিভিউ আছে, বাট তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে অসম্ভব রকমের বেটার কাজ করে। তো এই প্রোডাক্টটিও সেই লাইক সেরকম একটি প্রোডাক্ট। আর 4K+ এর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কারণ 4K+ এই যে ব্র্যান্ডটি আছে এটি একটা থাইল্যান্ডের ব্র্যান্ড এবং 4K+ এখন পর্যন্ত বাজারে লঞ্চ করা অনেক অনেক প্রোডাক্টের মধ্যে অনেক বেশি পপুলার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে 4K+ ক্রিম, 4K+ ক্রিম অ্যান্ড হচ্ছে 4Berry+ গোজি বেরি। এই যে তিনটি ক্রিম আছে এটি খুবই পপুলার, বিশেষ করে 4K+ ক্রিমটির তো কোনো তুলনায় হয় না। আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত 4K+ Berry+ সবগুলো প্রোডাক্টের রিভিউ আছে, বিশেষ করে 4K+ 2-3টি রিভিউ আছে, কারণ যতবারই আপডেট প্রোডাক্ট মার্কেটে এসেছে প্রত্যেকবারই আমি আপনাদের কিন্তু আপডেট প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করে দিয়েছি এবং জানিয়েছি যে এটি কতটা বেটার এবং কিভাবে আপনারা সেটি পারচেস করবেন জেনে। সো আজকে সেরকম একটি প্রোডাক্ট নিয়ে এসেছি, এটি কিছুদিন হয়ে আছে, খুব বেশি দিন হয়নি মার্কেটে এসেছে, সেটি হচ্ছে 4K+ এই সোপটি। আর এই সোপটি নিয়ে একটু দেরিতে আমি এসেছি, কারণ হচ্ছে প্রত্যেকবারই যেটা হয়ে থাকে আমি প্রোডাক্ট নিজে ইউজ করে সেটার রেজাল্ট নিজে ফিল করি আগে, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি যে প্রোডাক্টটি হাতে পেয়েছি অনেকদিন আগে, বাট তারপর আমি অন্য একটি সোপ ইউজ করছিলাম অন্য ব্র্যান্ডের, সেটি কমপ্লিট করার জন্য একটু সময় নিয়েছি, দেন এটি ইউজ করে কিন্তু আমি আপনাদের সামনে রিভিউটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আপনারা ইনশাল্লাহ 100% জেনুইন রিভিউ পাবেন এবং অনেকের কিন্তু সোপ সম্পর্কে কিছু ডিফারেন্ট ধারণা থাকে, সেই ধারণাটা আমি আপনাদেরকে চেষ্টা করব ধারণাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। যে আপনারা যারা ভাবছেন যে সোপ ইউজ করলে ক্রিম ইউজ করা দরকার নেই, সিরাম ইউজ করা দরকার নেই, সোপ ইউজ করলেই ফর্সা হয়ে যাব, তাদের যে ধারণাটি সেটি আসলে কতটা সত্য বা কতটা ভুল বা কতটা সঠিক সেটি আমি আপনাদেরকে এখন কিন্তু বলে দিব আমার ভিডিওতে। এখন প্রথমে যেটা করছি খুব শর্টকাটলে আমি প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি, প্যাকেজিংটা দেখে আপনারা কী করে বুঝতে পারবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট। প্রথমত 4K+ এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লোগো থাকে, যে লোগোটি কিন্তু এরকম নাড়ালে ভিতরে কালার চেঞ্জ হয়, এ হচ্ছে গোল্ডেন কালার একটি লোগো থাকবে। অ্যান্ড এই যে প্যাকেজিংটি আছে 4K+ ক্রিমটা, আমরা জানি যে 4K+ ক্রিমটা পুরোপুরিভাবে হচ্ছে কালো কালার একটা বক্স থাকে। এই হচ্ছে ক্রিমটি যেটা আমি অলরেডি ইউজ করছি, আমি 4K+ পুরোপুরিভাবে ফ্যান, আমি 4K+ যেমন অনেক বেশি সেল করি আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট বলবো এবং আমি নিজেও কিন্তু 4K+ রেগুলার বেসিসে ইউজ করি। তো 4K+ এই হচ্ছে ক্রিমটি আর এই হচ্ছে সোপটি। সোপটি হচ্ছে আপনার, যেহেতু এটি অরেঞ্জ থেকে বানানো, ভিটামিন সি আছে এতে, সো এটি কিন্তু একটু অরেঞ্জ কম্বিনেশনে করা হয়েছে, ডিপ এবং লাইট অরেঞ্জ কম্বিনেশন হচ্ছে প্যাকেজিংটি, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন। তো এই হচ্ছে প্যাকেজিং, এখানে কিউআর কোড অ্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বারকোড সবই দেওয়া আছে, আপনারা খুব ভালোভাবে কিন্তু এখানে স্ক্যান করে, যারা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখতে যাচ্ছেন তারা আপনার কিউআর কোড বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখে নিতে পারবেন এটি অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট কিনা। অ্যান্ড এখানে 100 গ্রাম প্রোডাক্ট আছে, এখানে 100 গ্রাম, এই সোপটির ওজন হচ্ছে 100 গ্রাম। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মেড ইন থাইল্যান্ড খুব ক্লিয়ারলি লেখা আছে, 4K+ শুধুমাত্র থাইল্যান্ডের হয়ে থাকে, কোনো জাপান কোরিয়া কোথাও হয় না, অনেকে প্রশ্ন করেন। আর এই প্যাকেটের গায়ে পুরোটা প্যাকেটে কিন্তু 4K+ যে লোগোটা, এই লোগোটা কিন্তু এখানে পুরোটা প্যাকেটে হচ্ছে ওয়াটারমার্ক করা আছে, আপনারা খুব ভালো করে দেখে নেবেন পুরো প্যাকেটের গায়ে কিন্তু এরকম ওয়াটারমার্ক করা আছে। এখানে এক্সপায়ার ডেট দেওয়া আছে 2021 হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেট হচ্ছে 2021 হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট,
এক্সপায়ার ডেট হচ্ছে 2024, এই হচ্ছে আপনাদের ডেট এখানে দিয়ে দিয়েছে। সো আমরা এখন বলবো, যেহেতু এখানে গ্লুটাথায়োন সোপ বলা আছে, সো গ্লুটাথায়োন আমাদের কি কি কাজ করছে, প্রথমত বলবো এই যে সোপটি আছে এটি আপনার স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে হেল্প করবে, স্কিনটাকে টোটালি হচ্ছে অয়েল ক্লিন করতে হেল্প করবে, ডিপ ক্লিন করবে স্কিনটাকে, ভিটামিন সি থাকার কারণে এটি আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করবে, এবং এতে ভিটামিন ই আছে যেটা আপনার স্কিনকে একদম টোটালি সফট করতে হেল্প করবে। আর এটি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়া 99.9% বলছে, এটি আপনি যদি ইউজ করেন, আপনার স্কিন যদি কোনো ব্যাকটেরিয়া থাকে যেটার কারণে আপনার ফেসে রেশ থাকতে পারে, বা আপনার ফেসে যদি কোনো ব্রাউনের প্রবলেম থাকে, রেশের প্রবলেম থাকে, অথবা যদি আপনার স্কিনে কোনো ধরনের ব্যাকটেরিয়ার প্রবলেম থাকে, তাহলে এগুলো কিন্তু সলভ করতে এটি হেল্প করবে। তাই বলে এই না যে ব্রন থাকলে আপনাকে এটা ইউজ করলে টোটালি ব্রন চলে যাবে, বাট এটি আপনি ইউজ করলে আপনার স্কিনে এই প্রবলেমগুলো হবে না। যদি ব্রন বা অ্যালার্জি বা ওই টাইপের কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি আপনার স্কিন থেকে কমে যাবে, এটা হচ্ছে, বাট এটা ইউজ করলে ব্রন চলে যাবে সেরকম কিছু না, বাট এটা আপনার স্কিনকে ব্রাইট করবে। আমরা অনেকেই বলে থাকি যে সোপ ইউজ করলে ফর্সা হবো কি না, সোপ কখনোই স্কিন ফর্সা করে না। ফর্সা বলতে আমরা যেটা বুঝি, সাদা হয়ে যাওয়া, স্কিন টোন বাড়িয়ে দেওয়া। এটি যদি কেউ রেগুলার বেসিসে সোপটি ইউজ করেন ফেসে বা বডিতে, ফেসে আপনারা খুব দ্রুত রেজাল্টটি বুঝতে পারবেন, যেহেতু আমাদের ফেসের স্কিনটা অনেক বেশি পাতলা থাকে আর ফেসে খুব দ্রুত কাজ করে। সেই জন্য কী হবে, আপনি যখন সোপটি ফেসে যখন এক মিনিট ম্যাসেজ করে ফেসে যখন আপনি ওয়াশ করে ফেলবেন, দেন আপনি দেখতে পাবেন যে এই যে প্রোডাক্টটি আছে স্কিনটিকে সাথে সাথে কিন্তু ডিপ ক্লিন করে দিবে, একদম লোমকূপের গোড়া থেকে আপনার অয়েল এবং যত ময়লা আছে সেটি পরিষ্কার করে দিবে, স্কিনকে একদম ইনস্ট্যান্ট একটি ব্রাইটনিং দিবে। বাট এই ব্রাইটনিংটি কিন্তু এই না যে আপনি ফর্সা হয়ে যাচ্ছেন, এটি আস্তে আস্তে ডে বাই ডে আপনার স্কিনকে সফট করবে, গ্লোয়িং করবে। আর এই যারা বডিতে অ্যাপ্লাই করবেন তারা এটি বডিতে মিনিমাম 3-4 মিনিট রাখতে হবে বডিতে, আপনি এই সোপটি খুব বেশি করে অ্যাপ্লাই করে দেন হাত দিয়ে খুব ভালো করে এরকম ম্যাসেজ করতে হবে 3-4 মিনিট বডিতে, 3-4 মিনিট ম্যাসেজ করে দেন আপনাকে ওয়াশ করে ফেলতে হবে, তাহলে আপনার স্কিনটা একটা ব্রাইটনিং আপনার ফিল করবেন এবং স্কিন থেকে টোটালি আপনার যে ধোলা ময়লা এবং অয়েলটা থাকবে সেটা ক্লিন করে দিবে। যেহেতু আপনি স্কিন যখন ক্লিন করছেন, ফেস ক্লিন করছেন, আপনার ফেস থেকে যখন আপনার ধোলাটা চলে যাচ্ছে, লোমকূপের গোড়া থেকে যখন অয়েলটা চলে যাচ্ছে, তখন কিন্তু এমনিতেই আপনার স্কিনে ব্রন ওঠার যে পসিবিলিটি সেটি কমে যাবে, পোর্স হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। তো এই যে প্রোডাক্টটি আছে এই বলে দিলাম যে এটা এই না যে আপনাকে ফর্সা করে দেবে, কিন্তু স্কিন ব্রাইট করবে, স্কিন ময়েশ্চারাইজ করবে, হেলদি করবে, স্কিনটা সফট করবে, এই হচ্ছে 4K প্লাসের কাজ। অ্যান্ড এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি হচ্ছে, এখানে ভিটামিন সি আছে অ্যান্ড লেমন থেকে করা আছে, স্মেলটা কিন্তু খুবই গুড, একদম খুবই গুড একটি স্মেল। এবং এটার ভিতরে কিন্তু আপনারা এরকম একটা প্লাস্টিকের কাগজ পাবেন, এই প্লাস্টিকের কাগজের ভেতরেই হচ্ছে 4K প্লাস সোপটি থাকে। প্লাস্টিকের কাগজটি এরকম হবে এবং প্লাস্টিকের যে কাগজটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি কাগজ আছে, এখানে আবার এখানে সোপের উপরে যা যা লেখা আছে এভরিথিং এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে সোপটি, আর এই সোপটি আপনারা চাইলে দিনে যতবার খুশি ইউজ করতে পারেন, গোসলের সময় বডিতে ইউজ করবেন, ফেসে অ্যাপ্লাইয়ের জন্য দিনে 3-4 বার এটি অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনারা যদি বেটার রেজাল্ট চান তাহলে 4K প্লাস সোপটি দিয়ে ফেস খুব ভালো করে ওয়াশ করে আপনারা 4K প্লাস যে ক্রিমটি আছে ক্রিমটি অ্যাপ্লাই করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আর এই 4K প্লাস ক্রিমটি নিয়ে আবারও বলছি, আমার লাইফে যত ধরনের নাইট ক্রিম ইউজ করেছি তার মধ্যে এটি বেস্ট প্রোডাক্ট, কারণ এটি হচ্ছে স্কিনটাকে চিটচিটে করে না, স্কিনটাকে হচ্ছে আপনার ভারী করে দেয় না, একদম ওয়েটলেস একটি প্রোডাক্ট। আর আপনি যখন এটি ইউজ করবেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনি নাইট ক্রিমটি ইউজ করে কতটা ভালো লাগছে, এতে কোনো প্রকার সাইড এফেক্ট নেই, আস্তে আস্তে করে আপনার স্কিনটাকে ব্রাইট করবে, একটা ইউজ করতে করতে ইনশাল্লাহ আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন। সো বেটার রেজাল্টের জন্য অবশ্যই সোপটির সাথে আপনারা নাইট ক্রিমটি ইউজ করবেন, আর চেষ্টা করবেন একটি ভালো একটি সিরাম অ্যাপ্লাই করার জন্য, তাহলে বেটার রেজাল্ট পাবেন, 100% বেটার রেজাল্ট পাবেন, কোনো স্কিনের ক্ষতি করা ছাড়া স্কিনকে অনেকটা ব্রাইট করতে পারবেন, স্কিন একদমই হচ্ছে সুন্দর একটি গ্লোয়িং একটি ফর্সা দিবে আপনাকে। গ্লুটাথায়োন আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, সো এটি আপনার নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারেন স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং করার জন্য, ময়েশ্চারাইজ করার জন্য এবং স্কিন একটা গ্লোয়িং ভাব ধরে রাখার জন্য আপনারা এই সোপটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এখন বলে দিচ্ছি বয়স, যারা শুধুমাত্র সোপটি অ্যাপ্লাই করবেন ফেসে এবং বডিতে তাদের এজ মিনিমাম হতে হবে 13-14 বছর। যেহেতু আপনি সোপ ইউজ করছেন এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল নেই, তারপরও ছোটদেরকে আমি বলবো ইউজ না করার জন্য। 13-14 বছরে যারা আছে তারা ইউজ করতে পারবে, যারা এখানে ক্রিমটি সহ ইউজ করবে তাদের বয়স অবশ্যই 13-14 বছর হতে হবে, ক্রিম এবং সোপ দুটি ইউজ করার জন্য তাদের এজ কিন্তু 14 বছর, 13-14 বছর হতে হবে, দেন তারা ইউজ করতে পারবে। আর ক্রিম টানা 3-4টা ইউজ করার পর ডে বাই ডে গ্যাপ দিয়ে ইউজ করতে হবে, টানা আর ইউজ করা যাবে না। সো আশা করি আপনাদের আমার রিভিউটি ভালো লেগেছে, যদি আপনাদের আমার রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং
কমেন্ট করে জানান কেমন লেগেছে, শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।